হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। তোমরা সব কেমন আছো? তা আমি মোটামুটি ভালোই আছি, আর আমি জানি তোমরা সবাই ভালোই আছো মায়ের আশীর্বাদে। ঠিক আছে, তা চলো, তোমাদের আজকে রান্নার সময়, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তাই চলে আসলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই মাত্র স্নান করলাম। তা চলো, কি কি রান্না হয়েছে আজকে তোমাদের দেখাই। ঠিক আছে, আজকে শনিবার, আজকে আমার নিরামিষ, তাই আজকে দেখো চলো রান্নাঘরে। চলে আসলাম রান্নাঘরে। এই দেখো, এখানে আছে তো ভাত। ভাত তো হয়, সবার ঘরেই ভাত হয়, ভাত না হলে কোনো খাবার কোনো মানে কোনো মানেই নেই। সবার আগে মায়ের অন্ন, মায়ের অন্ন না হলে কোনো খাবার কমপ্লিট না, তাই তো? সবাই তো সেটাই জানো। ঠিক আছে, আর আছে হলো, এখানে আছে হলো, এই দেখো হলো মটর ডাল শিম দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আর হলো ধনে পাতা দিয়ে, দেখতে পাচ্ছ? এটা করেছি। আর করেছি হলো এই দেখো আলু ভাজা, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা। এখানে আছে হলো বেগুন ভাজা, দেখতে পাচ্ছ? বেগুন ভাজা কেউ খায় না, শুধু আমি আমার আর নাতনি খাবো। আর এখানে হলো সজনে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে আর পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, মানে এটাকে কী বলে, পোস্তই বলো কি ডাটা চচ্চড়ি বলো যেটাই বলো, আমি বলছি। তা আমার রান্নাবান্না কমপ্লিট, চলো। বেলা অনেকটাই হয়ে গেছে, 3:30 4:45 বাজতে যায়, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। তা চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, এই অবধি রান্নাবান্না করেছি আজকে শনিবার। এই ধুয়ে মুছে পয় পরিষ্কার করে আমার রান্না করতে হয়, দেখতে পাচ্ছ পয় পরিষ্কার। আর এখানে বিকেলের জন্য তড়কা সেদ্ধ করে রেখেছি, আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমি রুটি তড়কা বিক্রি করি রাত্রেবেলা করে, কেন দেখো আমার তো সেরকম অবস্থা না, আমার এর উপর দিয়ে সংসার। ঠিক আছে, তাই যে সব পয় পরিষ্কার করে নিয়েছি, দেখো রান্নাঘরটা আমার এই যে পরিষ্কার করা, সব একদম ধুয়ে মুছে তারপর রান্না করতে হয়েছে। তা চলো সবাইকে খেতে দিয়ে দিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব আর করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। টাটা।